একবার আমাদের ফেসবুকে কোশ্চেন করেছেন যে মুসং নিবন্ধন নিলেই কি রিটার্ন জমা দিতে হবে দেখেন ব্যাটাইনে বলা আছে কর কর মেয়াদ মানে এক মাসের ম্যাথকে বলে করম্যাথ তার মানে এক বছরে বারো মাস মানে বারোটা কর আর টার্ন ওভার এনলিস্টমেন্টে বলা আছে ত্রৈমাসিক মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস মিলে এক কর মানে তিন মাস হচ্ছে এক করম্যাথ তাহলে বছরে হচ্ছে চারটা করম্যাথ মানে ত্রৈমাসিক তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এক করম্যাথ ফেব্রুয়ারি এপ্রিল মে জুন এক কর ম্যাচ জুলাই আগস্ট সেপ্টেম্বর এক অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে এবছরের চার কর ম্যাচ তাহলে আপনি টান ওভার নিবন্ধন নিলে বছরে চারটা রিটার্ন জমা দিবেন তিন মাস পর পর আর ব্যাট নিবন্ধন নিলে বারোটা রিটার্ন বারো মাসে বারোটা রিটার্ন জমা দেবেন এখন অনেকের ধারণা আছে যে ব্যাট নিবন্ধন নিয়ে নিচ্ছেন কিন্তু দিনের পর দিন জমা দেন না আপনারা জেনে রাখবেন দুই হাজার মানে দুই হাজার এই দুই হাজার তেইশ সালের বাজেটের পূর্বে রিটার্ন টাইম মতো মানে পনেরো তারিখের মধ্যে রিটার্ন জমা না দেওয়ার জন্য জরিমানা ছিল দশ হাজার আর এখন থেকে মানে দুই হাজার তেইশের বাজেটের পরবর্তী রিটার্ন টাইম মতো জমা না দেওয়ার জন্য জরিমানা আছে পাঁচ হাজার তাহলে আপনি ওই ব্যাট মানে আপনার যদি প্রযোজ্য ব্যাট থাকে ওই ব্যাট ব্যাট অনুযায়ী যদি ব্যাট না দিয়ে থাকেন তাহলে দ্বারা আটান্ন অনুযায়ী আপনাকে অর্ধেক বা সমপরিমাণ যে পরিমাণ ব্যাট ধ্যান নেয় জরিমানা করিতে পারিবে এবং রিটার্ন না দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা বর্তমান আর কি বাজেটে পরবর্তী আর বাজেট পূর্বর্তী দশ হাজার টাকা করে জরিমানা করিতে পারিবে তাহলে আপনি এখন বোঝেন যে আপনি রিটার্ন জমা দিবেন না জরিমানা গুনবেন তাহলে আমরা আশা করি কেউ জরিমানা যাতে না দেন সবাই রিটার্ন দেবেন এছাড়া আপনাদের অনেকের মধ্যে ধারণা সৃষ্টি হচ্ছে যে আপনারা ম্যানুয়াল মানে ওই রিটার্নটা এক্সেলে রেডি করে ব্যাট অফিস থেকে সাইন করে নিয়ে আসছেন অনলাইনে দিতেছে না দেখেন সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অনলাইনে তৈরি করছে যেন আপনাদের ট্যাক্স পেয়ের সুবিধার জন্য তাহলে আপনারা রিটার্ন দিতেছেন আপনারা কিন্তু প্রতি মাসে ওইখানে দশ হাজার করে জরিমানা আসতেছে এবং রিটার্ন জমতেছে তাহলে আপনারা ওই ম্যানুয়াল জমা দিলে অনলাইনে দিয়ে দেন নাহলে পরবর্তীতে এক সময় এই কাজটা কিন্তু জমে যাবে অলরেডি আপনার মাস জমে গেছে তাহলে জমে যাবে তখন কিন্তু আপনার জন্য এটা বোঝা হয়ে যাবে কারণ তিন বছরের আগে কাগজ কিন্তু খুঁজে পাওয়া অনেক সময় টাফ হবে তাহলে আশা করি যারা ম্যানুয়াল রিটার্ন জমা দিয়েছেন আগে হোক পরে হোক আপনাদেরকে অনলাইনে দিতে হবে তাহলে অনলাইনে জমা দিয়ে জটিলতা এড়ান কারণ যারা আমদানিকারক রপ্তানিকারক আছে দেখবেন যে পোর্টে অনেক সময় বিলো আসার পরে অনলাইনে ডাটাটা কিন্তু সার্চ করা হয় যে আপনি রিটার্টি মতো দেন কি না আপনি মেদিনা জমা দিয়েছেন অনলাইনে দেন নাই তাহলে দেখা হলো আপনার কি ইনপোর্টটা স্টপ হয়ে যেতে পারে অথবা আপনি পণ্য খালাস করার সময় জটিলতা পড়তে পারেন অথবা আপনার বিনটা লক হয়ে যেতে পারে তাহলে অনাকাঙ্ক্ষিত জামেলা এড়ানোর জন্য আপনাকে অনলাইনে হ্যাঁ রিটার্নগুলি জমা দিয়ে দিন ম্যানুয়াল জমা দিলেও কি অনলাইনে জমা দিন অথবা আপনি এরকমও করতে পারেন অনলাইনে জমা দেওয়ার পরে ম্যানুয়াল কপি নিয়ে ব্যাটার বিষ দেখা করতে পারেন আশা করি ভিডিও থেকে আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে বন্ধুদের সাথে ইয়ে করবেন পরবর্তীতে ভিডিও নিয়ে আবার দেখা হবে